দিনাজপুরের চতুর্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় প্রতীক বরাদ্দ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন চতুর্থ পর্যায়ে দিনাজপুর জেলার পার্বতীপুর, ফুলবাড়ী এবং নবাবগঞ্জ উপজেলার প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ হয়। 20 মে শনিবার বেলা 12টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা ও চতুর্থ পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দকালীন সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দিনাজপুর ও রিটার্নিং অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর PPM বার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের ভূমিকা রাখছে নির্বাচনের, আমরা সকল প্রস্তুতি নিয়েছি এবং আপনারা জানেন এই 38টি ইউনিয়ন পৌরসভায় আমাদের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। এটা আপনারা রাখবেন প্রতি ইউনিয়ন ভিত্তিতে সর্বোচ্চ আমরা সতর্কতা এবং উদ্যোগ সাথে বিজিবি প্রতি উপজেলায় 2-3 প্লাস বিজিবির মোতায়েন আছে এবং আনসার সহযোগী ফোর্স হিসেবে আনসার আছে, এছাড়া র্যাবের টহল আছে। সামগ্রিকভাবে নিরাপত্তার চাদরে আমরা একবার বলাই আপনাদের এরপর ভারতীয় যে একটি নির্বাচন আছে সদর উপজেলা, তারপর চিনি বন্দর আর কাঁসা এবং ফোর্থ ফেজে আপনাদের এখানে যারা আছে বসাতে পারবেন। আমরা দিনাজপুর জেলার চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন 5 জুন 2024 অনুষ্ঠিত হবে। তিনটি উপজেলার মধ্যে পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন 4 জন। তাদের মধ্যে দোয়াত কলম প্রতীক পেয়েছেন কাজী গফুর, আনারস প্রতীক পেয়েছেন হাফিজুল ইসলাম প্রামাণিক, মোটরসাইকেল প্রতীক পেয়েছেন হাজ্জাজুল ইসলাম, ঘোড়ার প্রতীক পেয়েছেন আতিকুর রহমান আতিক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 2 জন অংশগ্রহণ করছেন, তাদের মধ্যে তালা প্রতীকে আমিনুল মোমিনিন এবং শফিকুল রায়হান টিউবওয়েল প্রতীক পেয়েছেন। 2 জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে রয়েছেন, রোকসানা বাড়ি রুকু ফুটবল প্রতীক পেয়েছেন এবং সুলতানা নার্গিস কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এমকে টেলিভিশনের সংবাদ, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।